সংস্কারের এক বছরের মাথায় আবারও বেহাল দশা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক সড়কের। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। 2 ঘন্টার পথ পেরোতে সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিনিধি এস এম আকরামের তথ্যচিত্রে রেজন করিমের ডেস্ক রিপোর্ট। 2014-15 অর্থবছরে 1,86,00,000 টাকা ব্যয়ে সংস্কার করা হয় কুষ্টিয়া রাজবাড়ির 28 কিলোমিটার আঞ্চলিক সড়ক। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের উপকরণ ব্যবহার করায় চলতি বর্ষা মৌসুমেই উঠে গেছে পিচ, ইট, সুরকি, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে পরিবহন শ্রমিক ও যাত্রীদের প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হয়, প্রায় ঘটে দুর্ঘটনা। সড়কটি সর্বোচ্চ 8 টন ওজন বহনকারী যান চলাচলের উপযোগী হলেও বর্তমানে পদ্মা সেতুর কাজ চলায় এর চাপ বেড়ে গেছে। তাই এটি দ্রুত সংস্কারের দাবি এ পথে যাতায়াতকারীদের। ভারী যানবাহনের চাপ আরো বেড়ে গেছে, যে জন্য রাস্তাটি অতি সাম্প্রতিক সময়ে বেশি খারাপ হয়ে গেছে। বিভিন্ন জায়গার গাড়ি বোল্টার সব বিভিন্ন রকম মাল নিয়ে আসে, তাদের সব গাড়ি ঘোড়া দেখা আছে ভাঙে যাচ্ছে রোডের অবস্থার জন্য। সড়কটির সংস্কারের জন্য এরই মধ্যে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। নতুন কর্তৃপক্ষ এসে অতিরিক্ত বরাদ্দ চেয়েছে এবং সেই বরাদ্দ পেলে সেই অনুযায়ী আমরা কর্মসূচি গ্রহণ করব। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।